إن الحمد لله والصلاة والسلام على النبي وعلى آله وصحبه أجمعين সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা শুনব আদম আলাইহিস সালামের দেহ কিভাবে তৈরি করা হয়েছে তো তার আগে বলে রাখি আমার সত্যের মিছিল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা জেনে নেই আদম আলাইহিস সালামকে কিভাবে তৈরি করা হয়েছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আদম আলাইহিস সালামের দেহটাকে তৈরি করা হয়েছে পৃথিবীর উপরিভাগের মাটির স্তর দ্বারা পৃথিবীর উপরিভাগের মাটি দ্বারা আদম আলাইহিস সালামের দেহটাকে তৈরি করা হয়েছে রব্বুল আলামিন সমস্ত মাটিগুলোর থেকে এক মুষ্টি মাটি হাতে নেন এক মুষ্টি মাটি হাতে নিয়ে সেই মাটিকে বিভিন্ন রঙের পানি দ্বারা সেই মাটিকে মাটি দ্বারা খামির তৈরি করেন বিভিন্ন রঙের পানি দ্বারা সেই মাটি দিয়ে খামির তৈরি করেন খামির তৈরি করার পর রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ সেই খামির দিয়ে তৈরি করেন এবং সেই দেহটা কখন তৈরি করেন কোন সময় তৈরি করেন এবং কোন দিন তৈরি করেন সেই সময়টা ছিল জুমার দিন দ্বিপ্রহর থেকে শুরু করে আসর পর্যন্ত দ্বিপ্রহর থেকে শুরু করে আসর পর্যন্ত রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহটাকে সেই খামির করা মাটি দিয়ে তৈরি করেন তো তারপরেই রব্বুল আলামিন সেই দেহের মধ্যে ফুৎকার দিয়ে ফু দিয়ে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রাণ তৈরি করে দেন এভাবেই রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহটারে তৈরি করেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু